এবার খেলার টুকরো খবর। এশিয়া কাপের ধারাভাষ্য দেবেন শামীম আশরাফ চৌধুরী। প্রথমবার প্রকাশিত ধারাভাষ্যের তালিকায় নাম না থাকলেও দ্বিতীয় দফায় শামীম আশরাফের নাম যুক্ত করা হয়েছে। ইংরেজি ধারাভাষ্যে 14 জনের মধ্যে সর্বোচ্চ 4 জন করে আছেন ভারত এবং পাকিস্তানের, এছাড়া শ্রীলঙ্কা থেকে আছেন 2 জন, বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল শামীম আশরাফ। নতুন কোচ নিয়োগ দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রে। 1 বছরের জন্য নর্থ মেডিসনিয়ার কোচ ইয়োগ্লোস্লাভ ফ্রেঞ্চোভিসকে সঙ্গে চুক্তি করেছে দলটি। দলের বাজে পারফরমেন্সের জেরে গত বছর মার্চে প্রধান কোচ টিটুকে বরখাস্ত করে শেখ রাসেল। এরপর হেড কোচের দায়িত্বে আসেন সহকারী হিসেবে থাকা জুলফিকার মাহমুদ মিন্টু, তবে তার জায়গায় বিদেশি কোচ নিয়োগ দিয়েছে রাসেল। নাপোলিকে স্মরণীয় সাফল্য এনে দেওয়ার পর ইতালি জাতীয় দলের দায়িত্ব নিলেন লুসিয়ান স্পালত্তি। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। 1 সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব নেবেন স্পালত্তি। 64 বছর বয়সে এই কোচ স্থলাভিষিক্ত হবেন রবের্টো মানচিনির। চুক্তির প্রায় 3 বছর বাকি থাকতেই হুট করে দায়িত্ব ছেড়ে দেন মানচিনি।